দর্শক, ঝুঁকিপূর্ণ রেল ক্রসিং এর তথ্য নিয়ে সর্বশেষ তথ্য জানতে আমরা কথা বলছি আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদের সঙ্গে। ইলিয়াস, ময়মনসিংহ এর ঝুঁকিপূর্ণ রেল ক্রসিং সংরক্ষণে কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে? আমি এখন আছি ময়মনসিংহ নগরীর মিন্ট কলেজ লেভেল ক্রসিং। এখানে কিন্তু আসলে এই লেভেল ক্রসিং যে ময়মনসিংহের যে প্রধান শহর রয়েছে গাঙ্গিনাপাড়, সেখানে কিন্তু মানুষ প্রতিদিনই শত শত যানবাহন দিয়ে হাজার হাজার মানুষ কিন্তু প্রবেশ করে। এই লেভেল ক্রসিংটার যে গেট বেরিয়ার, এখানে কিন্তু প্রতিটা লেভেল ক্রসিং এর দুইটা গেট বেরিয়ার থাকার কথা, থাকলেও কিন্তু বিগত 5 বছর ধরে এই একটি গেট বেরিয়ার দিয়েই কিন্তু চলছে এই মিন্ট কলেজের রেল ক্রসিং। এবং একটি গেট আসলে ট্রেন আসার আগে একটি বেরিয়ার ফেললে কিন্তু সাধারণ যে যাত্রীরা রয়েছে তারা কিন্তু এই বেরিয়ারটি তুলে কিন্তু তারা অবাধে ঝুঁকি নিয়ে কিন্তু যাতায়াত করে আমরা দেখেছি। এই লেভেল ক্রসিং যেতে গত জুলাই মাসের 25 তারিখে কিন্তু একজন ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে কিন্তু একজনের প্রাণহানির ঘটনাও কিন্তু ঘটেছে। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম এখানে যে একটি ঘুমটিঘর রয়েছে, আসলে যারা গেটম্যান থাকেন এই ঘুমটিঘরে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে সরকার তাদেরকে যে তাদের চাকরিটা জাতীয়করণ করেছে, তারা কিন্তু ঠিক মতো বেতন ভাতা দিয়ে কিন্তু পাচ্ছেন। এবং তাদের দাবি হচ্ছে যে ঘুমটিঘরটি রয়েছে সেখানে কিন্তু বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই এবং একটি ওয়াশরুম থাকার কথা, সেই ওয়াশরুমটিও কিন্তু তাদের নেই। এবং যখন আসলে তাদের ওয়াশরুমের প্রয়োজন হয় তারা কিন্তু 1 থেকে 1.5 কিলোমিটার দূরে গিয়ে কিন্তু তাদের কাজ কিন্তু সারতে হয়। এছাড়াও আমরা এই বিষয়ে আসলে সকল অব্যবস্থাপনার বিষয়ে আমরা কথা বলেছিলাম ময়মনসিংহের রেলওয়ের সহকারী প্রকৌশলী নারায়ণ প্রসাদ সরকারের সাথে। তারা আসলে তারা বলছেন যে আসলে যখন রেলে কোনো দুর্ঘটনা ঘটে তখনই কিন্তু আসলে সরকারের উচ্চ পর্যায় থেকে আসলে টনক নড়ে এবং তারাও কিন্তু এই চট্টগ্রামে দুর্ঘটনার পর কিন্তু তারা নড়ে চড়ে বসেছেন। এবং রেল ময়মনসিংহের যে রেলওয়ে অব্যবস্থাপনা রয়েছে সেই বিষয়গুলো কিন্তু তারা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন এবং অব্যবস্থাপনা দূর করার জন্য কিন্তু মন্ত্রণালয়ে তাদেরকে আশ্বাস দিয়েছেন। আসলে এই রেলওয়ের অব্যবস্থাপনা দূরকরণের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হতে হবে রেল লাইন পারাপারের সময়, তাহলেই কিন্তু দুর্ঘটনাটা কিছুটা কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মেহের ইলিয়াস, আপনাকে ধন্যবাদ।